बाजार।
और मंगलकार साधु संग मन में गुरु कृष्ण गुरु देव महेश्वर गुरु देव Radhe Radhe Krishna Krishna
আজ সৎসঙ্গের আয়োজন করেছেন ইঞ্জকোচা থেকে শ্রীমত্তা সুতপা সিংহমা, তার বাপের বাড়ির বাবা মা সহ পরিবার পরিজন সহ তার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘ ইষ্টচ্ছ জীবন প্রার্থনা। আমরা ঠাকুর শ্রীচরণে তার বাপের বাড়ি পরিবার পরিজন তসহ বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনায় ঠাকুর শ্রীচরণে সমবেতভাবে নাম জপ করব। নামের সময় হল
জয় গুরু সকলকে। এখন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করছে বাঁকুড়া থেকে স্কুলানীয় শ্রী সত্যব্রত পাত্র ভাই। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ অক্রিয় হয়ে যে হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরম পিতায় তোমার অহংকারের বিষয় হোম, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতা আশ্রয় নেবে তুমি তত উচ্চ ও উদার হবে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু দাদা। জয় গুরু। সত্যানুসরণের যে বাণীটি পাঠ হলো তার এই ইংলিশ ভার্সন পাঠ করছে কালীসেন বাঁকুড়া থেকে কল্যাণীয় শ্রী রিদ্ধি রঞ্জন মণ্ডল ভাই। গুরু শোনা যাচ্ছে? জয়গুরু জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। As long as body lasts, individuality also will last. So long as modes of mind remain. আমার হেডফোনটা কাজ করছে না, আমি এমনি খোলা জাতি কথা বলছি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। As long as body lasts, individuality also will last. So long as modes of mind remain, the ego persists. But the more passive one can remain, placing one's pride in the ideal, the more selfless and tolerant he is. The less you brag of you, the better. The more you pride in the ideal, the greater your good. Let the Supreme Father be your pride and enjoy bliss through him. Don't place your pride
in a false ideal, for then your ego will become even harder. The higher and broader the ideal, the better. For as high and broad your ideal is, so high and broad you too become. Peace, peace, peace. Joy Guru. এরপর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ পাঠ করছেন বাঁকুড়া থেকে শ্রদ্ধেয় ঠাকুরের সভাপতি জয়দেব মহন্ত দা। গুরু পরম জল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ পাঠ। শিক্ষক, মানুষের জীবনে যদি দায়িত্বপূর্ণ কিছু থাকে তবে তা হয় শিক্ষকতা। শিক্ষকের চরিত্র ছাত্রের শ্রদ্ধার ভিতর দিয়া অজ্ঞাতসারে তাহাকে এমন্তরভাবে আক্রমণ করে যাহা তাহার পরজীবনকে অবশভাবে চালাইয়া লইয়া বেড়ায়। শিক্ষক যদি আদর্শে উন্মুখ না থাকে, তাহার চরিত্র যদি আদর্শের ভাবে অনুলিপ্ত থাকিয়া কর্মমুখর না হয়, তাহা চরিত্র যদি ছাত্রের চাহিদার চর্যাকে উন্মোচন করিয়া প্রাণকে স্পর্শ করিয়া উন্নতিতে অবাধ করিয়া না তোলে, সে শিক্ষকতা যে অধর্মের পরমাশ্রয় তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। যদি শিক্ষকতা করিতে চাও, সাবধানে নিজেকে নিয়ন্ত্রিত করিও, নতুবা দুর্দশা কুঞ্চিত হাস্যে তোমার জীবন ও জাতিকে গ্রাস করিবে, সন্দেহ নাই। বাণী সংখ্যা 164। ওম শান্তি শান্তি শান্তি। এরপর স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ পাঠ করছেন বাঁকুড়া থেকে ঠাকুরের সভাপতিত্বে ডক্টর অজিত কুমার মাসন্দ দা। হ্যাঁ জয় গুরু, শুনতে পাচ্ছো? জয় গুরু। হ্যাঁ আচ্ছা, যদি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ, যদি স্বাস্থ্যকে অস্তিত্বকে সুস্থ সুন্দর কর্মঠ ও সুদৌল করে রাখতে চাও, প্রথমেই দৃষ্টি দাও আহারের দিকে। আহার যাতে শুদ্ধ হয়, অসঙ্গতির বিক্ষুব্ধ বিপাকে তোমার আহার যেন দুষ্ট না হয়ে উঠে, তোমার স্বাস্থ্যের সাথে সঙ্গতি যাতে যেমন বেশি আছে তাই তোমার আহার্য ভালো। সাধু অসঙ্গতিশীল আহার্য ওই স্বাস্থ্যকে ক্ষুণ্ণ করে থাকে, যা সঙ্গতিশীল নয় সামঞ্জস্যপূর্ণ সদৃশ নয় কো এমনতর আহার স্বাস্থ্যকে ক্ষুণ্ণই করে থাকে, তা ক্রমে ক্রমে হোক বা তৎক্ষণাৎই হোক। খাদ্যগুলি শরীর কোষ সঙ্গতির সুসঙ্গত হয় সামঞ্জস্যে সুসিষ্ঠ হয়ে উঠে শরীর কোষের বিকৃতি সৃষ্টি না করে সেই আহারই স্বাস্থ্যকে সমৃদ্ধ করে তোলে। যার স্বাস্থ্যের সাথে অসম্মিলন আছে তা খেতে যত ভালোই হোক বা যত মন্দই হোক তা স্বাস্থ্যকে ক্ষুণ্ণ করেই চলে ক্রমে ক্রমে। যেমন উদ্ভিদজাত খাদ্য যা তোমার কোষগুলিকে পরিপোষণ করে জীবনকে সমৃদ্ধ করে তুলে তা ভালোই, কিন্তু তা যদি অসম্মিলন পুষ্ট হয়ে উঠে তা খারাপই করবে। আজ হোক বা কালই হোক মৎস্য মাংসাদিও তেমন তরই, মৎস্য মাংসের শরীর সঙ্গতি যে বিধায়নায় বিধায়িত তোমার শরীর কোষগুলি ঠিক ঠিক তেমন তর নয়, যা যত বেঠিক
असंगति आने तेम तरई कोषगुलिर अंतस्थ आणविक स्पंदन गुली के हय मंथर करे तुले नय तो अधिक उत्तेजित करे तुले समीचीन साम्ये राखे ना किंबा तार पक्षे विषाक्त होये उठे अर्थात ताके नष्ट करे मुक्ता आयुके से संक्षिप्तई करे देय अतिरिक्त आहार अनाहार कोनो व्याधि विशेष छाड़ा ताउ शरीर पोषणाय सुपटु नयको ताई विहित भावे आहारे दिके नजर रेखोई आहार माने आहरण शरीर शक्ति जार द्वारा आहित हय अर्थात अंतस्थ आणविक संगति गुलिके जा सिष्ट ओ शक्ति संदीप्त करे राखे व्यतिक्रम के एड़िए आर से आहार जेन तुमार शरीर विधान साथे संगतिशील हुए थाके कोनो विक्षोभेर सृष्टि ना करे आहार जो विक्षिप्त होले ता शरीरे हय दुर्बलता ना हय उत्तेजना सृष्टि करे थाके जीवनीय तात्पर्य के संदीप्त करे तुले ना साम्ये सुसंदीप्त करे राखे ना এতে নিবিষ্ট মানসিক যোজনাও থাকে না তাই ওই সমস্ত আহারে সঙ্গে সঙ্গে বোধগুলিও বিক্ষোভ দুষ্ট হয়ে উঠে মান অভিমান হিংসা একটু করে বাড়তে থাকে তাই আবার বলি শুদ্ধ আহার গ্রহণ করো শরীরকে শুদ্ধ ও সুস্থ রাখো মন ও বুদ্ধির সমতাকে অস্খলিত করে রাখো আর আহার শুদ্ধ মানে যা দুষ্ট মিশ্রণযুক্ত নয় গো অসামঞ্জস্য উদ্বেজনার সৃষ্টি করে না যা এমনতর চলনে চলতে চলতে তোমার আয়ু সমৃদ্ধির পথে চলতে থাকবে কথায় আছে আহার শুদ্ধ সত্য শুদ্ধ সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্বে সর্বগ্রন্থীনাং বিপ্রমুখ বিনিয়ে বুঝে চলো বাণী নম্বর 103 অংশ জয় গুরু জয় গুরু এরপর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ পাঠ করছে বিক্রমপুর বাঁকুড়া থেকে কুমারী শিখা বাউরিমা জয় গুরু কাকু শোনা যাচ্ছে জয় গুরু হ্যাঁ শোনা যাচ্ছে পরম দয়াল পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূত্র থেকে বাণী পাঠ তুমি নারী সর্বান্ত করণের দুধি সেও নির্বুদ্ধ হয়েই থাকো সে নির্বুদ্ধ যেন সমস্ত অনুকরণ নিয়েই হয়ে থাকে সুকেন্দ্রিক খ্রিস্টান অভিদীপনায় তুমি তাতে আবেষ্টিত হয়ে থাকো স্তুতি দীপনী দুটি ছন্দে তার যা কিছুর বিহিত অনুবেদনী দেবপ্রভ সুযুক্ত ব্যাখ্যা ও বিহিত শুভ বিনয়না নিয়ে তার জীবন ও বর্ধনায় যেন তোমার পরম স্বার্থ হয়ে ওঠে তোমার প্রবৃত্তি চাহিদার জন্য তার কাছে কিছু চেয়েও না তাতে প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক কিন্তু তার স্নেহ অবদান যদি কিছু পাও তাতেই নন্দিত হয়ে ওঠে একটা পরম তৃপ্তিতে আবার তাকে যত পারো দিও শ্রদ্ধা বাড়ে দেওয়ায় করায় অনুচর্যায় পানি সংখ্যা 149 জয় গুরু জয় এরপর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সুমনিশ্চিত নারীর নীতি গ্রন্থ পাঠ করছেন রামসাগর বাঁকুড়া থেকে শ্রীমুক্তা দীপালী সেনমা দীপালী সেন মা আছেন সুকৃতি মা পড়ে দাও
स्वीकृति सिंधु मा पढ़ दा तुम्हें हाँ दादा अभी पढ़ो जय गुरु दादा जय गुरु जय गुरु जय गुरु पढ़ो हाँ नेट चल चलो ना जय गुरु परम प्रेम परम प्रेम श्री श्री ठाकुर अनुकूल चंदेर मुख निश्चित बाणी नारी नीति ग्रंथ होते पार अशुद्ध पारिपार्शिके स्वास्थ्य जेमन मन के नियंत्रित करते पारे मनो तेमन स्वास्थ्य के बसे आनते पारे तुम्हार मन जत शुद्ध सुस्थ सबल थाकिबे तुम्हार स्वास्थ्य अनेकांशे ताहार अनुसरण करिबे और ये स्वास्थ्य लाभ करते गेले नजर राखिते हईबे तुम्हार पारिपार्शिकेर परिशुद्धतार प्रति अशुद्ध पारिपार्शिक स्वास्थ्य मन के जेमन जत बिगड़ाइया दीते पारे एमन तर आर कम आछे नजर राखियो बाणी संख्या 55 पृष्ठा 45 ओम स्वस्ति 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 जय गुरु जय गुरु जय गुरु नेटा चल चिलो ना प्रथमे ठीक আছে মিউট করে দেন শঙ্খ ধ্বনি প্রার্থনা সসমবিয়ার খালদা থেকে এবং অমিয় গ্রন্থাদি পাঠ সকল শ্রদ্ধেয় দাদারা এবং ভক্তিমতী মায়েরা অত্যন্ত সুন্দর করে করলেন আমরা সমবেতভাবে আমাদের প্রতিপত্তকে পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাদরার পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই জয় গুরু এখন আমরা সঙ্গীতের দিকে যাব উদ্বোধনী সঙ্গীত ভক্তিগীতি পরিবেশন করছেন জলপাইগুড়ি থেকে শ্রীমতী মনি সাহামা হ্যাঁ জয় গুরু জয় গুরু হ্যাঁ অনলাইনে উপস্থিত সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা এবং আনন্দিত জয়গুরু জানাই আমি পরম পূজ্যপাদ আচার্য দেবশিষি দাদার রচিত একটি সঙ্গীত করার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু তোমার লাগি জেগে ওঠে আমার পরানি আমার পরানি তোমার লাগি জেগে ওঠে আমার পরানি আমার পরানি সুর গলি সব ছড়িয়ে গেল সুর গলি সব ছড়িয়ে গেল সকল ভুবনে তোমার লাগি জেগে ওঠে আমার পরানি আমার পরানি ধাইল তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে ধাইল তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে এমনি করে নিত্য পূজা করি তোমার গানে এমনি করে নিত্য পূজা করি তোমার গানে তোমার লাগি জেগে ওঠে আমার পরানি আমার পরানি সারা জীবন চলে এমন আমার সুরের খেলা তোমার পরশ জাগিয়ে
সকল বেলা সারা জীবন চলে এমন আমার সুরের খেলা তোমার পরশ জাগিয়ে তাঁদে রাখে সকল বেলা বাসনা মরেননি করে নিত তোমার চরণ ধরে বাসনা মরেননি করে নিত তোমার চরণ ধরে পার হব ভব সাগর দয়াল তোমার শোনে পার হব গো ভব সাগর দয়াল তোমার শোনে তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে আমার পরাণে সুরগুলি সব ছড়িয়ে গেল সুরগুলি সব ছড়িয়ে গেল সকল ভুবনে গো তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে আমার পরাণে জয় গুরু অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে মনোমুগ্ধকর একটি ভক্তিগীতি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন শ্রীমতী মণি সাহামা মুগ্ধকে শুনছিলাম খুব সুন্দর হয়েছে ভালো শুনিয়েছে ঠাকুরের শ্রীচরণে আমরা সকলেই উনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘ ঈশ্বচ্ছল জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাদার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই জয় গুরু হ্যাঁ জয় গুরু যিনারা পার্টিসিপেন্ট করবেন তিনাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে প্রত্যেকেই ভিডিও দেবেন আর যদি দুর্বল থাকে নেটওয়ার্ক তাহলে ভিডিওটা একবার দিয়ে তারপরে আবার অফ করে দেবেন যেহেতু রেকর্ডিং হচ্ছে আগে হ্যাঁ আগে হ্যাঁ এরপর আরেকটি সঙ্গীত পরিবেশন করছেন বাঁকুড়া থেকে শ্রীমতী শ্রীতমা দাসমা জয় গুরু শোনা যাচ্ছে জয় গুরু হ্যাঁ শোনা যাচ্ছে হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে করুন জয় গুরু জিতৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষামা জাগায় না যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষামা জাগায় না যে ভালোবাসায় তোমারে ভুলিব যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলায়ো না যে তৃষা জাগিলে তোমারে হারাবো
সেটি শামার জাগায়ো না, যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ো না, যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ো না। যে জাত না পেলে তোমার লোভিব, সে জাত না করিও না, যে জাত না পেলে তোমার লোভিব, সে জাত না করিও না। জেনে শামারে তোমা ছাড়া করে, জেনে শায় প্রভু ডুবায়ো না, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগায়ো না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শুনায়ো না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শুনায়ো না। যে আখি ছড়িলে তোমার লোভিব, সে আখির ধারা মুছায়ো না। যে আখি ছড়িলে তোমার লোভিব, সে আখির ধারা মুছায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা জাগায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা জাগায়ো না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা জাগায়ো না। যে তৃষা জাগিলে তোমারে জয়গুরু একটি সুন্দর ভক্তিগীতি পরিবেশন করলেন সীতমা দাসমা, খুব সুন্দর হয়েছে, আমরা মুগ্ধ শুনছিলাম।
ঠাকুরের শ্রীচরণে সমবেত ভাবে উনার উনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘ স্থল জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাদড়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। এখন আরেকটি সঙ্গীত পরিবেশন করছেন খাতড়া থেকে শিক্ষিকা শ্রদ্ধেয়া শ্রীমতী শিবানী মণ্ডল মা। জয় গুরু। জয় গুরু। বড় বৌরানিমার একটি গাওয়া গান আজ আমি গাওয়ার চেষ্টা করছি। অলিক মায়া মোহন বাসি, অলিক মায়া মোহন বাসি, বাজিয়ে ডাকে রাত্রি দিনে ওই ফাঁদেতে পড়িস না মন, ওই ফাঁদেতে পড়িস না মন, নেতর মরম আপন চিনে অলিক মায়া মোহন বাসি। গভীর মাঝে চিন্তা করে তিনি সময় রাখেন ধরে, গভীর বাঁধন চিন্তা করে যিনি সময় রাখেন ধরে, উন্নয়নে মাথের পরে জীবন জল তাকে বিনে, অলিক মায়া মোহন বাসি।
অত্যন্ত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলেন খাতা থেকে শিবানী মন্ডল মা, খুব সুন্দর হয়েছে। পরমপিতার রাতুল চরণে আমরা সমবেত ভাবে ওনার ওনার পরিবার পরিজন সকলেরই সুস্বাস্থ্য সুদীর্ঘ ঈশ্বরচল জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গী বিহার খাদার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। এরপর আরেকটি সঙ্গীত পরিবেশন করছে ময়নাপুর বাঁকুড়া থেকে নিজে গণেশের ছাত্রী কুমারী সুদীপা মান্নামা। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ভিডিওটা আমি অফ করছি, নেটওয়ার্কে প্রবলেম তো। ঠিক আছে। সকলকে রানন্দিত জয় গুরু জানাই। আমরা সকলেই হয়তো জানি গত শুক্রবার দিন ঠাকুরবাড়ির খুব প্রিয় একজন মানুষ নিখিল কুমার ঘটক মহাশয় সাতরা নাগাদ পরলোক গমন করেছিলেন। তো ওনার আত্মার চির শান্তি কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেখানেই থাকুন ভালো থাকুন, ঠাকুরে হয়ে ঠাকুরের আশ্রয়ে আবার যেন তিনি ভালো একটা জন্ম পান। আমার পরম সৌভাগ্য ওনার মতো এক বড় সুরকারকে আমি আমার বাড়িতে পেয়েছিলাম। তিনি নিজে আমার গান শুনেছিলেন এবং আচার্যের দাদার আশীর্বাদ নিয়ে আমি গান শেখা শুরু করি এবং উনি আমার গান শুনেছিলেন, খুশি হয়ে একটা তিনি ওনার শুরু করা একটা বই উপহার দিয়েছিলেন। তো ওনার শ্রদ্ধা এবং স্মৃতির উদ্দেশ্যে ওনার শুরু করা এবং ঋষিনন্দন চক্রবর্তী মহাশয় লেখা একটি গান পরিবেশন করছি। আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে দুয়ার খানি খুলে, আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে দুয়ার খানি খুলে, আজকে আবার তেমনি করে তোমায় পাবো বলে, আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে দুয়ার খানি খুলে। তোমার মাথায় ছিল সোনার মুকুট, দেহ সোনাই ভরা, তোমার প্রতি অঙ্গ ছিল সেদিন প্রভু আলো আলো করা, তোমার মাথায় ছিল সোনার মুকুট, দেহ সোনাই ভরা, তোমার প্রতি অঙ্গ ছিল সেদিন তবু আলো আলো করা, তুমি আসবে বলে অভয় দিলে এলে না মন ছলে, আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে দুয়ার খানি খুলে। আবার কবে দেখব তোমার নয়ন ভরা রূপ,
আমার পূজার ডালে আছে পড়ে পড়েছে কত আবার কবি দেখব তোমার নয়ন ভরা আমার পূজার ডালে আছে পরে পড়েছে কত দেখুন তোমার লীলা খেলা আমার আখেরাবে কখন হবে তোমার অপরাই দেখুন তোমার লীলা খেলা ও বোধয়ালয় আমার আখেরাবে কখন হবে তোমার অপরাই অধমে আর কতকাল ভাসাবে নয়ন জলে আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে দুয়ার খানি খুলে আজকে আবার তেমনি করে তোমায় পাবো বলে আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে দুয়ার খানি খুলে আমি দাঁড়িয়ে আছি কাতর চোখে দুয়ার খানি খুলে জয় গুরু জয় গুরু। আমরা সুদীপা মায়ের কাছ থেকে শুনলাম নিখিল কুমার তার পরলোক গমনের কথা। আমরা সমবেত ভাবে ঠাকুর শ্রীচরণে তার বিদেহ আত্মার শান্তি কামনা করি। কর্মই মানুষকে মহান করে, আমরা হয়তো তাকে দেখতে পাচ্ছি না, তিনি তার প্রীতির কর্ম করলে তিনি খুশি হন। তাই আজকে আমাদের সামনে তারই সুর দেওয়া এবং ঋষিনন্দন চক্রবর্তী দার লেখা একটি গান সুন্দরভাবে অত্যন্ত সুমধুর কণ্ঠে মনোমুগ্ধকর ভাবে সঙ্গীত পরিবেশন করল সুদীপা মা। ঠাকুরের শ্রীচরণে আমরা সমবেত ভাবে তার তার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘ স্থল জীবন প্রার্থনা করি। ঠাকুরকে মাথায় নিয়ে চলে এভাবে গানের মধ্যে দিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করুক, ঠাকুর হয়ে উঠুক অনেক বড় হোক এই প্রার্থনা। অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। এখন একটি কীর্তন পরিবেশন হবে, কীর্তন পরিবেশিত হবে সৎসঙ্গ বিহার খাতড়া থেকে, খাতড়ার কর্মীবৃন্দদের সম্মিলিত প্রচেষ্টায়। দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি আমি
Thank you.
জয় গুরু সবাইকে। সুন্দর একখানি কীর্তন পরিবেশিত হলো, আশা করি সবাই খুব ভালো লেগেছে। পরম পিতার রাতুল চরণে সকলেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি এবং অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। এতক্ষণ প্রার্থনা, বাণী পাঠ, ভক্তিগীতি, কীর্তন এর মধ্যে আমরা ছিলাম। এবার আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে যাব। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গ করার জন্য এই লিঙ্কে পেয়েছি ঠাকুরের সভাপতি ঋত্বিক হাওড়া থেকে পরম শ্রদ্ধেয় রতিকান্ত সেনাপতিটাকে। আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় রতিকান্ত সেনাপতিটাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ আচার্যজী শ্রী শ্রী বর্দা, রতিকান্ত দা মিউট হয়ে গেছে আপনারটা। শোনা যাচ্ছে না রতিকান্ত দা, প্রথম থেকে শুরু করেন। রতিকান্ত দা ভিডিওটা অফ করুন আর অডিওটা অন করুন। ভিডিওটা অফ করে দিন, অডিও অন করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে? বলছি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ প্রথম থেকে বলো দেখি, তারপরে বলছি। স্থানটা পরিবর্তন করে নিতে হবে, দরকার হলে ঘরের বাইরেই চলে আসতে হবে। কই শোনা তো যাচ্ছে না, মিউট হয়ে গেছে আবার। আপনি বারবার রতিকান্ত দাকে মিউট করে ফেলছেন, আপনি দয়া করে আপনি নিজে রিমুভ হন, না হলে মিউট করবেন না। সৌম্যজিৎ দা আপনি, আপনাকে বলা হচ্ছে।
রতিকন্দ তো শুরু করো না, ওইটাকে বের করে দিয়েছি, আবার জয়েন করেছিল, আবার বের করে দিয়েছি। একটা কথা বলে নি, আগামী 26শে মে 11ই জ্যৈষ্ঠ পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার তিরোধান তিথি সকল সৎসঙ্গীগণের ভবিষ্য কীর্ত ভবিষ্য করণীয়। আগামী 8ই জুন পরম পূজনীয় শ্রী শ্রী বাবাদার শুভ জন্মদিবস আমার উপলক্ষে প্রত্যেকেই সৎসঙ্গের আয়োজন করবে। জয় গুরু। উনি কি যুক্ত হয়েছেন সুধান দাদা? না, এখনো জয়েন হননি মনে হচ্ছে। হ্যাঁ আছেন আছেন। রতিকান্ত দাদা আপনি শুনতে পাচ্ছেন? আপনি মাইক্রোফোনটা অন করুন। হ্যাঁ শুরু করুন, আপনার শোনা যাবে, এবার শুরু করুন। রতিকান্ত সেনাপতিদা কি আজ যুক্ত হতে পেরেছেন? উনি দেখাচ্ছে, উনি আসছেন, উনি মনে হয় মিউট করতে পারছেন নাই। আপনি তো আছেন কিন্তু আপনার কথা তো শোনা যাচ্ছে না, আপনি লেফট হয়ে আবার যুক্ত হন, আসলে হ্যাং হয়ে আছে, ও আমাদের কথা মনে শুনতে পাচ্ছে না আর উনার কথা আসছে না। রতিকান্ত দা, সুকান্ত দা একটু ইষ্ট প্রসঙ্গ করো। জয় গুরু।
বলছি লক্ষ্মীকান্ত দাদার ফোনে তো একটা কল করে দেন, ফোনটা কেটে যাবে, তারপরে আবার ইয়ে করুন। হ্যালো জয়গুরু, ওনার এখানে ঝড় বৃষ্টি হয়েছে তো ওই জন্য নেটের প্রবলেম চলছে, উনি ঢুকতে পারছে না, ঘটনালিটা ঢুকে কোনো কাজ করছে না। আপনারা তাহলে এখানে শুরু করুন, এখানে যারা আছেন দাদাদের দিয়ে। হ্যাঁ উনি চেষ্টা করছে। জগবন্ধুদা তুমি কিছু কথা বলো, শুনতে পাচ্ছেন? হ্যালো রতিকান্তদা, শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা এই সিচুয়েশনের মধ্যে যে আছি তার মধ্যেই দেখছেন কত রকম ভাবে বিপর্যয়ের মধ্যে আছি, তার মধ্যেই তিনি বলছেন মনটা আথাল হলেই জানিস রোগের বালাই হয়, এইটিকে তুই এড়িয়ে গেলে করবি বিপর্যয়। আমাদের মনের যখনই আধার হয় তখনই কিন্তু আমরা কিন্তু এই প্যান্ডামিক করোনা 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 করে করে আমরা জানা রোগটা আছে তার থেকে বেশি কিন্তু আমাদের মনের রোগ। এই মনের রোগটাকে যদি আমি এড়িয়ে দিতে পারি আর সেই এড়িয়ে যদি চলতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা। মানুষের শরীর থাকলে অসুখ আসবে, আদি আসবে, ব্যাধি আসবে, সেটাকে কিন্তু আমাদের ওভারকাম করতে হবে। সেই কথাই আমি বলি, কিছুদিন আগে মানে লাস্ট অক্টোবর মাসে আমি নিজে কোভিড এফেক্টেড হয়েছিলাম, দিয়ে আমি কিন্তু হসপিটাল যাচ্ছিলাম, কিন্তু তখন সেখানে একটা কথাই আমার ঋত্বিক দেবতা আমাকে ফোন করে বলেছিলেন তোমার ওখানে কোনো কাজ নেই, শুধু ইষ্টকর্ম করো। আমি জানি, আমি দেখতে যাই তুমি 3 দিনে 120,000 বার নাম করো, প্রতিদিন 40,000 বার করে নাম তোমার করাতে, জানি না কতবার করেছি, গুনে তার করিনি, কিন্তু আমি 48 ঘন্টার মধ্যেই কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছি। কিন্তু যেহেতু ওই ফর্মালিটি বজায় রাখার জন্য হসপিটালের যে নিয়ম বাজার আমাকে কিন্তু ওখানে 12-13 দিন থাকতে হয়েছিল, থাকার পরেও কিন্তু ওখানে আমি সব সময় বিভিন্ন নার্সদের আমি পেয়ে গেছিলাম, স্টাফেরা পেয়েছিলাম, ওখানে অনেক গুরু ভাই প্রতিদিনই 2 বেলা প্রার্থনা আর তার সঙ্গে সর্বক্ষণ যতক্ষণ ওখানে থাকতাম তাকে দিয়ে ওই ইষ্ট প্রসঙ্গ, এবং বহু যাজন হয়েছে, বহু মানুষ যাজন হয়েছে, পরবর্তী ক্ষেত্রে বহু মানুষের যারা সব ফোন নাম্বার নিয়ে গেছিল রেখেছিল তারা সব ঘুরে ঘুরে দীক্ষা নিয়েছে, তারা এখন ভালো আছে, তারা বিভিন্ন মানুষকে দীক্ষার জন্য উদ্বুদ্ধ করছে। অর্থাৎ তিনি কিন্তু কাকে দিয়ে কখন কি করাবেন সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই প্রবাদ কথায় আছে যে তোমার কর্ম তুমি করো মা লোকে বলে আমি করি, আমি কিছুই করি না কিন্তু তিনি আমাকে দিয়ে করিয়ে নেন, আপনাকে দিয়ে করিয়ে নেন। আজকে ওখানে মন্দিরের কাজ হচ্ছে, বিভিন্ন অর্ঘ্যের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন, অর্থ দেওয়ার জন্য মানুষ বসে আছে, আমরা কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারি না, আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারি না। অনলাইনের মাধ্যমে বহু মানুষ বহু অর্ঘ্য, আমি যখন হসপিটালে ছিলাম তখন ওখানকার যে ডাক্তার সে আমাদের গুরু ভাই, তার মধ্যে একটা মন্দিরের দায়িত্ব ছিল, সেই দায়িত্বের জন্য তিনি আমাকে বলেন যে আমাকে সেই অল্প বয়সী ডাক্তার আমাকে জেঠু বলতো, জেঠু তুমি ইচ্ছা করলেই তুমি পারো, তুমি এখান থেকে কিছু সংগ্রহ করো, তুমি মনে মনে বলো। আমি বিভিন্ন মানুষ থেকে মনে মনে বলে দিলাম, আর তারা এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও, তারা কিন্তু প্রায় 40-45 হাজার টাকা বিভিন্ন মানুষকে 5-10-2-3 এরম ভাবে অর্ঘ সংগ্রহ করবো, যে জেঠু এটা মিরাকেল হয়ে গেলাম। মিরাকেলের কিছু নয়, উপলক্ষ তুমি আর আমি,
তার কাজ তিনি কিন্তু করিয়ে নেন। এটা কিন্তু আমাদের অম্লান চেষ্টাই যে তিনি বলেছেন মুক্তির দিকে নিয়ে যাবে। এইভাবে যদি আমরা এগিয়ে চলি, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, মন্দিরে বিভিন্ন জায়গা থেকে সালারে হচ্ছে, ওখানে হচ্ছে, আপনাদের ওই আরেকটা জায়গা আছে কি যেন, ওই কিছুদিন আগে আমি জয়েন করেছিলাম ঘোড়ামুড়ি, বিভিন্ন জায়গায় যেরকম কাজ হচ্ছে, সেইখানেও যে মন্দিরের কাজ হচ্ছে সেখানে কিন্তু আমাদের সচেষ্ট হয়ে থাকতে হবে। দিন রাত্রি কিন্তু ধান্দা আমাদের থাকতে, তাই তিনি বলছেন সব ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দা বহির না, ইহাই যে তোর মতিচ্ছন্ন, তাহাও তুই বুঝলি না। এই আমাদের ইষ্ট ধান্দা নিয়ে কিন্তু চলতে হবে, ইষ্টের ধান্দা সব সময় কিন্তু আমাদের কিভাবে কোথায় যাব কেমন করব। আর যদি তিনি যে তার বাণীগুলো বলেছেন সেই বাণীগুলো যদি ঠিকঠিক ভাবে ইউটিলিটি করি, মানে ব্যবহার করি, তাহলে কিন্তু বুঝতে পারো নিষ্ঠা সহ করলে নাম পুরায় সকল মনস্কাম। যদি একটু নামে বসি গভীরভাবে, তিনি কিন্তু সিনেমার পর্দার মতো মুখগুলো আমাদের সামনে ভাসিয়ে দেয়। এবং সেই জায়গায় আমরা যখন গিয়ে পৌঁছে বা ফোনের মাধ্যমে বলি, তখন কিন্তু কাজ তিনি করে রেখে দিয়ে গেছেন। সেই দূরদৃষ্টি সম্পূর্ণ আমি নিজে হতে পারিনি, সেই যোগ্য হয়ে উঠতে পারিনি, চেষ্টা করি প্রতিনিয়ত যাতে তাকে নিয়ে চলতে পারি, তার মনন মতো হতে পারি, সেই চেষ্টা করি। সেই দায়িত্ব যখন আমি মাথায় নেব তখন কিন্তু তাই জন্য চাই কি গুরুর জন্য ভিক্ষা। তাই তিনি কি বললেন, ভিক্ষা করে ইষ্টভীতি করিস যদি ওরে আর্য ছেলে, অযুত তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে। যদি আমরা গুরুর জন্য ভিক্ষা করি, কার জন্য? আমরা হচ্ছে রাজভিকিরি, রাজাধিরাজ তিনি, রাজভিকিরির জন্য তার জন্য আমরা ভিক্ষা করি। কি জন্য করি? আমি নিজে বাঁচবো আর তাদেরকে বাঁচাবো। তাই তো তিনি বললেন অন্যে বাঁচায় নিজে থাকি, অন্যকে বাঁচানোর জন্যই কিন্তু আমার বাঁচা, তাকে না বাঁচিয়ে রাখলে আমি বাঁচতে পারবো না। আর সেই জন্যই গুরুর জন্য তাদের কাছ থেকে অর্ঘ্য নিতে হবে বিভিন্ন রকম ভাবে। তাই আপনি মানি নেন, মেটেরিয়াল নেন, ম্যান নেন, বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে ইষ্টের জন্য যদি সংগ্রহ করেন, মানুষকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। একটি পরিশেষে একটি ছোট ঘটনা বলি। এক দাদাকে আমি একটা মন্দিরের জন্য এক কুইন্টাল তাকে রড দিয়েছিলাম, প্রায় 4 বছর আগেকার কথা বলছি, 1 কুইন্টাল রড দিয়েছিলাম। তা তেনার সামর্থ্য আছে, আছে সে আছে, দাদা দেবে ওই করে দিদি দিতে, কিন্তু আমার কাজ হয়ে গেল, আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করলাম, এই মন্দিরে কাজ হয়ে গেল, সব হয়ে গেল। কিছুদিন পরেই মানে 7-8 মাস পরে তার ছেলে মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিক দেওয়ার পরে তার বাড়িতে আছে, এক বন্ধুর বাবা মারা গেছে, বাবা মারা গেছে, শ্মশানে গেছে, শ্মশানে গিয়ে দাওয়া টাওয়া করে যখন গঙ্গায় স্নান করতে গেছেন গঙ্গার তলে তলিয়ে গেল, পেল না। একটা যোগ্য ছেলে গেলে বাবা মায়ের যা অবস্থা হয়, কিন্তু সেই ছেলেটি তার বাবা পরবর্তী ক্ষেত্রে আবার একটু ওই জ্যোতিষী শাস্ত্র টাস্ত্র বিশ্বাস করে সেখানে গেছে, সেখানে কিন্তু সে তাকে একই কথা বলেছে, বলছে যেটা আমরা অনেক সময় তার কথা আমরা শুনেছি, তাকে দেখি তো নাই, শ্রী শ্রী ঠাকুরকে দেখার সৌভাগ্য আমার হয়নি। তিনি বললেন যদি কোনো সৎ ব্রাহ্মণকে লোহা দান করতো তাহলে কিন্তু এর পাটা কেটে গেল। তিনি আমার কাছে দৌড়ে এসছেন, দেখেন আমার তো কাজ হয়ে গেছে, তো মন্দিরের অন্যান্য কাজ আছে, বলছে আমি তো মনস্থ করছি দিচ্ছি দেবো, আপনি আমার জোর দিলেন, আমি জোর কি করে দেবো, জোরের তো কোনো ব্যাপার নেই, তো ভালোবাসার ব্যাপার, জোরের ব্যাপার নেই। এইভাবে কিন্তু তিনি আমাদের রক্ষা করেন, তিনি যান মানুষের মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে তার দোয়ারে তিনি যান, তিনি কোন রূপে কোন এতে কার মধ্যে দিয়ে ভর করেন সেটা কিন্তু আমরা কেউ জানি না, একমাত্র তিনিই জানেন, এইভাবে আমাদেরকে রক্ষা করেন। এরকম আরেকটি, আর সময় আছে কিনা জানি না, আরেকটা আমি বলি ঘটনা। এক দাদাকে যোজ্যাবস্থি নিয়ে গেছিলাম দেহ ঘরে, তিনি যাবেন না, এবং দোল পূর্ণিমার দিনে ছিলেন, বাড়ি তার 78-এ বাড়ি টাড়ি বন্যাতে নষ্ট হয়ে গেছিল, তিনি বাড়ি করবেন, ইট পুড়িয়েছেন দোল। আমি আপনাকে যেতেই হবে, যথারীতি তাকে নিয়ে গেলাম যোজ্যাবস্থি, নিয়ে গিয়ে আপনার ছেলে যোগ্য আছে, আপনার একটাই ছেলে, সে বাড়ি করে সে থাকবে, আপনার বয়স হচ্ছে, আপনাকে যেতে হবে। তিনি গেলেন, আপনি আশীর্বাদ নিয়ে আসবেন,
কাজ হচ্ছে হোক, জানেন যথারীতি ওখানে গিয়ে পৌঁছলাম, পৌঁছে ফাঁকি দেওয়া হলো, বিকেল বেলা তিনি চলে আসবেন, তিনি সেই মর্দা আর বেরোলেন না। তাকে নিবেদন করালো না, উনি আমার উপরে রাগারাগি অশান্তি অনেক কিছু করতেন। যাই হোক, পরদিন সকালবেলা যখন আবার গেলাম তার সঙ্গে নিবেদন করা হলো না, দুপুরবেলা যখন আনন্দবাজার থেকে খেয়ে আসছে, আনন্দবাজারের যে সিকিউরিটি বাঁকুড়ারই এক দাদা ছিলেন, নামটা এই সময় আমরা মনে পড়ছে না, তা সেই দাদা ডাকলেন আমাদের, বলছে শোনেন দাদা, মানে কাকে ডাকছেন, আমাকে না ওনাকে? তো উনি ওই হাতে খনি দ্বীপ ছিলেন, বলছে ওনাকে ডাক, বলছে ঠিক আছে আপনি খনিটা খেয়ে নেন, তারপরে বলুন। হ্যাঁ যাই হোক, বলছে আপনি কোথার দিকে, নানা রকম বিশ্রান্ত জিজ্ঞাসা করছেন, বলছেন দাদা আপনার একটা বিরাট কিন্তু ফাঁড়া আছে, তার মানে বলছে আপনি জ্যোতিষ? বলছি জ্যোতিষী না, আমি কি করে বুঝলাম? বলছে আপনার কপালটা দেখে বুঝছি, আপনার কপালে অনেকগুলো ভাঁজ পড়ে গেছে, একটা বিরাট বিপদ। কি বিপদ? আমি কি করতে হবে? না কিছু লোহা দান করতে হবে। কি করবো? তা নানা রকম ভাবে চিন্তা করছি কি লোহা দেব, সেই বর্দাকে দেব, কি দেব ভেবে পাচ্ছিলাম না। সারাদিন কেটে গেল, উনি ছটপট করছেন বাড়ি যাবেন, ছটপট করছেন বাড়ি যাবেন, ওখানে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, নানা রকম ভাবছে, তখন আর হারোর সময় ছিল না। যাই হোক, রাত্রেবেলা আমি ঠিক করলাম, শোনেন সকালবেলা গিয়ে শ্রী শ্রী বর্দা যে বালতিতে স্নান করেন, ওরকম একটা বড় বালতি নিয়ে আসুন, নিয়ে এসে ওনাকে বল, ঠিক বলেছি, নিয়ে পরের দিনে সকালবেলা ওখান থেকে বালতি নিয়ে এসে তিনি যখন স্নান করেন, তেল মাখছেন, গিয়ে পৌঁছানো কিরে, আমরা আগে একটা আপনার স্নানের জন্য এই বালতিটা নিয়ে এসেছি। তিনি বালতিটা সত্যদা ছিলেন, সত্যদা ধুয়ে আবার জল দিয়ে স্নান টান করলেন, ওনার আর বাড়ি করার আশীর্বাদ উনি আর নিলেন না, উনি বাড়ি চলে গেলেন, আমি একসঙ্গে এলাম হাওড়া থেকে, উনি বাড়ি চলে গেলেন, আমি আমার জায়গায় গেলাম, ওনার বাড়িটা গ্রাম প্রায় 40-45 কিলোমিটার দূরে। আবার বিকেলবেলা উনি 5টার সময় এসে হাজির, ইয়ে আমার দুটো পা জড়িয়ে ধরে, কি বাবার? আরে বলুন বলে, আমার বাবার বলছে কি ব্যাপারটা? বলছে আপনি আমাকে বাঁচিয়ে দিন, তা মানে কাঁদতেন, বলছে আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে অনেক মানে ছোট বড় কথা বলেছিল, বলছে আমি ভুল করেছি, আপনি না হলে আমি আজকে মারা যেতাম, বেঁচে না বাড়ি ব্যাপারটা বলেন কি হয়েছে। বলছে দাদা আপনি যদি ওখানে না নিয়ে যেতেন, আমি ওই বাড়ি করবো বলে ইট সিমেন্ট করেছি, তারপরেও আপনার 5 লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছিলাম, সেই টাকাটা কিন্তু আমি বাড়িতে রাখিনি, আমি কিন্তু নিয়ে এসে আমার মেয়ের বাড়িতে রেখে এসেছিলাম, আর সেই দিন বাড়িতে ডাকাতি হয়েছে পরের দিনে, এবং আমার ছেলেকে ভজারির কম মেরেছে, 8-10টা টিচ হয়েছে, বাড়িতে অনেক লণ্ড ঘণ্ড অনেক কিছু হয়েছে, একবার আমি তার দয়ায় মেতে আছি, কিন্তু দুপুর সকালবেলা গিয়ে যখন একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েছি, আবার বেলা 1টা-1:30 সময় যখন আমি বাথরুমে যাবো বলে উঠেছি, দেখি আমার বিছানার উপরে একটা পোস্ট কার্ড পড়ে আছে, কি আছে? আমরা সেদিন এসেছিলাম, কোনো টাকা পয়সা পাইনি, আজকে আমরা রাত্রে বেলা আসছি রেডি হয়ে, বলছে আমি এই চিঠি, এই দেখেন চিঠি নিয়ে এসছি, বলছে আজকে আমি এখনই দেব ঘরে যাবো, আমি দেখেন আমি একটা জায়গায় চাকরি করি, আমি একদিনের জায়গায় 3 দিন ওখানে কাটিয়ে এসছি আপনার জন্যে, কিন্তু আমি তো পারবো না যেতে, তখন আমার মালিকরা যদি বলে তাদেরকে গিয়ে বলুন, তারা দীক্ষিত যাকে অফিসে গেল, গিয়ে তাদেরকে বললো ঠিক আছে ওনার যখন বিপদ তাহলে, কিন্তু বেশি দিন আপনি থাকবেন না, একদিনে দুদিনে কাজটা মিটিয়ে চলে গিয়ে, গিয়ে যখন ওখানে বললাম শ্রী শ্রী বর্দাকে প্রণাম করলাম, হ্যাঁ তখন বললেন তাকে আমারা কিছু বলার আগেই তিনি বললেন এই তুই এখন বাড়িটা করিস না, তিনি করলেন না, তিনি বেঁচে গেলেন। অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের কত রকম ভাবে তিনি আমাদের রক্ষা করেন, সেটা কিন্তু আমরা কেউ বলে বোঝাতে পারবো না। আপনাদের সকলে সুস্থ স্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করি, আর ক্ষমা প্রার্থনা চাই, নেটের জন্য যে অসুবিধে হয়ে গেছিল তার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুদীর্ঘ জীবনের অধিকারী হইতুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় গুরু, জয় গুরু। হ্যালো, অল্প সময়ের মধ্যে অত্যন্ত সুন্দর ভাবে ইষ্ট প্রসঙ্গ তিনি করলেন, আমরা বাস্তব ঘটনা শুনলাম, প্রতিনিয়ত এরকম আমরা যারা ইষ্ট কর্ম মাথায় আশীর্বাদ নিয়ে চলি, মন্দিরে থাকি, ওরকম ধরনের ঘটনার সম্মুখীন প্রত্যক্ষ করছি আমরা প্রতিনিয়ত সময়ে। অনেক সময় তিনি তো বিধি, তাই সরাসরি কিছু বলতে পারেন না, আমরা ইষ্ট কর্ম করতে গিয়ে
ঘটনার সম্মুখীন হই সেগুলো আমাদের স্মৃতিপটে থাকে। কখনো কখনো যাদের মধ্যে দিয়ে কাউকে সেইভাবে বলে দেওয়া হয় যে তার কাজ করলে কি হয় না করলে কি হয়, তিনি সবই জানেন কিন্তু তিনি বিধি সরাসরি কাউকে বলতে পারেন না যে এটা না করলে এটা হবে, বা ঠাকুরের মানুষেরও সেইভাবে জাজন করার এখতিয়ার নাই। তথাপি যে যাকে ভালোবাসে অনেক সময় জাজন প্রসঙ্গে সেগুলো বলে দেন যে ঠাকুরের এই কাজটা করলে আপনার এটা আশা করি ঠাকুরের দয়া এটা হয়ে যাবে, বা এটা না করলে এটা এই ধরনের হবে। তবে এগুলো যারা যারা সুযোগ পায় সৌভাগ্যবান, এটাই ঘটনা। আমরা যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি তারা প্রতিনিয়ত বাস্তব কর্মের যে আশীর্বাদগুলি আমাদের সামনে রয়েছে, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই গরিমসি আলিসি ঘটে যে আমাকে বলেছেন, আরও তো জোর দিয়ে বলবেন, আরও তো বলেননি, বললে পরে করব, এটা প্রত্যেকের মধ্যে দ্বন্দ্ব আমাদের রয়েছে। সেটা আমরা দ্বন্দ্বটাকে কাটিয়ে যখনই যখনই ইষ্ট কাজের আশীর্বাদ আমার কাছে আসে তখনই ভাবতে হবে যে আমার ইষ্টকর্ম করার প্রয়োজন আছে, তাই তিনি আমাকে এই মুহূর্তে করার আশীর্বাদ কারোর না কারোর মধ্যে দিয়ে করেছেন। কেউ কখনো জেনে রাখবেন আমার অনুভূতির কথা যে বুদ্ধি দিয়ে কেউ কাউকে কখনো কেউ সেভাবে বলেনি, যারা সবসময় তার আশীর্বাদ তার ইচ্ছা পরিপূরণের প্রয়াস নিয়ে চলে। যখন না আশীর্বাদ হয় তখন তো এমনি এমনি কেউ কাউকে বলতে পারেন না, যখন আশীর্বাদ হয় এই যে বর্তমানে আমরা এখানে যারা রয়েছি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে গ্যাংটকে মন্দির হচ্ছে, সুনামগিতে কাজ হচ্ছে, বিভিন্নভাবে ঘোরামড়িতে হচ্ছে, এই যে কাজের যে আশীর্বাদ, যখন তিনি তার প্রীতির উদ্দেশ্যে আমরা কর্ম করি, তিনি যখন ইচ্ছা প্রকাশ করেন আশীর্বাদ করেন, তখন সেই কর্মযোগ্যে যে বা যারা আমরা যোগান দিই তার যোগানের মধ্যে দিয়ে, এটা হচ্ছে ঈশ্বরের ডাক, ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে হোক ধন্য হতেই হোক দলিত দুর্গতি। তা আমাদের প্রতি প্রত্যেকের জন্ম জন্মান্তরে কত গ্রহ কর্মফলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি কত পেতে হবে, তিনি দয়া করে দয়া পরবশ হয়ে এই তার আশীর্বাদ শ্রীমন্দির নির্মাণ কল্পের মধ্যে দিয়ে আমাদের কাছ থেকে অর্ঘ রড় এই সমস্ত কিছু নিয়ে আমাদের সেই জন্ম জন্মান্তরের গ্রহ কর্মফল থেকে মুক্তি করছেন। আমরা সৌভাগ্যবান, আমরা প্রতিদিন শুনছি যে কাকে আমরা জীবনে পেয়েছি, তিনি কে, তাকে আমরা জীবনে পেয়েছি, তার আশীর্বাদ তার আদেশ নির্দেশ আচার্য পরম্পরা আমরা যারা পাচ্ছি, আমরা পরিপালনের মধ্যে দিয়ে সেভাবে চলি, তবে আমাদের ঠাকুর ধরা সার্থক হবে, দীক্ষা নেওয়া সার্থক হবে। তা না হলে আমরা দীক্ষা নিলাম, নাম জপ করছি আর তার আশীর্বাদ আমার কানে আসছে, অথচ আমরা সেটাকে সেভাবে তোয়াক্কা করছি না, তখন দেখা যায় যে আমরা কিন্তু তার দয়া থেকে বঞ্চিত হই। প্রতি প্রত্যেকে তার আশীর্বাদ পরিপালন করে আমরা তার দয়ায় ভালো থাকি, সুস্থ থাকি, সবার মঙ্গল প্রার্থনা করি। আবারও বলি, আগামী 26 মে 11 জ্যৈষ্ঠ পরমারাধা জগজ্জয়নী শ্রী শ্রী বড়মায়ের তিরোধান তিথি, আমরা হবি সৎসঙ্গীগণের ভবিষ্যকৃত্য, আর সামনে 8ই জুন পরম পূজনের শ্রী শ্রী বাবাজার শুভ জন্মদিবস, ওই দিন আমরা সেভাবে সৎসঙ্গের আয়োজন করব। আমার ইচ্ছা যে প্রত্যেকেই সৎসঙ্গের আয়োজন করুন, ঈশ্বরার্থ প্রতিষ্ঠা মন্দিরের কাজের সহায়তার ক্ষেত্রে এটা আমরা সবাই মাথায় রাখবো। যাই হোক, এখন আগামীকাল সৎসঙ্গের আয়োজন করবেন দুইজন, হচ্ছে প্রশান্ত দাসদা দিল্লি থেকে, তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এবং অরুণ কুমার ঘোষদা বিষ্ণুপুর থেকে, তার কন্যা দেবযানী মা ঠাকুরের অশেষ দয়ায় এবং সকলের প্রার্থনায় করোনা আক্রান্ত হয়েছিল, সে সম্পূর্ণ সুস্থ আছে, সেই জন্য সৎসঙ্গের আয়োজন করছেন পরিবার পরিজনের মঙ্গলার্থে, প্রত্যেকে যুক্ত হওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছি। এখন ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় তরুণ কুমার মাহাতোদা ঠাকুরের সভাপতিত্বে খেলা থেকে। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়।
পরমারাধা জগজ্জননী শ্রী শ্রী বড়মাকি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদাকি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদাকি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদাকি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন বন্দে আর্য পিতৃন বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় 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 গুরু। সৎসঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হলো।